ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুত স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আবারও প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে কিন্তু দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। আমার আজকের ভিডিও হবে 46 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। এখন আমরা সংখ্যা চিনছি বা সংখ্যা শিখছি। দেখো এখানে এক লেখা আছে, তাহলে তার পরের সংখ্যা কত? দুই। তাহলে এক বাংলায় লেখা আছে, তাহলে আমরাও বাংলায় লিখব দুই। ঠিক আছে, তারপরের সংখ্যা কত? তিন। ঠিক আছে, তারপরের সংখ্যা কত? চার। তারপরের সংখ্যা কত? পাঁচ। কারণ নিচ থেকে দেখো আমরা উপর দিকে উঠছি। ঠিক আছে, এবারে যদি আমি উপর থেকে এই ছেলেটা নিচের দিকে নেমে আসছে, তাহলে এখানে যদি থ্রি থাকে তাহলে এখানে ফাইভ হবে। ঠিক আছে, ফাইভ, ফোর, নিচের দিকে নেমে আসছে থ্রি, তারপর টু, তারপরে হলো ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা ছোট সংখ্যা বড় সংখ্যা চিনলাম। যত উপর দিকে যাবো তত সংখ্যা কী হবে? বাড়তে থাকবে বা বড় হবে। ঠিক আছে, আবার যত উপর দিক থেকে নিচের দিকে আসবো তত কী হবে? সংখ্যা ছোট হবে বা কমতে থাকবে। ঠিক আছে, এবারে এইটাই চলে যাই। দেখি এখানে একটা বাঁশ রয়েছে, তার গাঁটগুলোকে আমরা গুনবো। এ দেখো এইটা সবচেয়ে নিচে আছে, নিচের দিকে ছোট আছে, যত উপর দিকে উঠবো তত কী হয়? বড়োর দিকে যায়। ঠিক তো, তাহলে যত উপর দিকে যাবো তত কী হবে? বড়োর দিকে যাবো। কিন্তু তাহলে এখানে কত হবে? এক। তাহলে আগে ইংরেজিতে লেখা পরে বাংলায় লেখা, তাহলে এখানে আগে লিখি ওয়ান, তারপরে এখানে লিখব বাংলায় এক। হলো, তাহলে এদিকেরটা আগে টু, তারপরে হচ্ছে দুই, তারপরে তিন হলো, এবারে চার, মানে ফোর, বাংলায় চার লিখব। হলো, এরপরে লাস্ট গাঁট হচ্ছে ফাইভ, বাংলায় লিখব পাঁচ। তার মানে আমরা কী জানলাম? যত নিচ থেকে উপর দিকে উঠবো তত সংখ্যা কী হবে? বাড়তে থাকবে। এই দেখো, এই কিন্তু দেখো কাঠবেলাইটা কী করছে? নিচ থেকে উপর দিকে লাপিয়ে উঠছে, তাই না? নিচ থেকে উপর দিকে যাচ্ছে। তাহলে থ্রি লেখা, তার মানে এখানে ইংরেজিতে কী লিখবো? ওয়ান, তারপরে একটা কত? টু, তারপরে থ্রি, তারপরে ফোর, লাস্ট হচ্ছে ফাইভ। দেখেছো তাহলে সংখ্যা কীরমভাবে আমরা চিনছি? আচ্ছা, এ কী করছে? উপর দিক থেকে নিচের দিকে নামছে। তাহলে এখানে এক থাকলে এখানে কত হবে? তাহলে পাঁচ। ঠিক আছে, আচ্ছা, ও নিচের দিকে নেমে আসছে, তারপরে তাহলে কত হবে? চার, ক্রমশ কমবে, তারপরে কমছে তিন, তারপরে কমে দুই, আর লাস্টে হয়ে গেল এক। ঠিক আছে, তাহলে আমরা চিনলাম, ঠিক আছে, যে ঊর্ধ্বক্রম আর অধঃক্রম। ঊর্ধ্বক্রম মানে জানো? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। এই যে এখানটা এরমভাবে লিখলাম মানে ঊর্ধ্বক্রম, আর অধঃক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। এই যে দুটো কথা কিন্তু তোমাদের নিচে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ বইতে নিচে দেখো দেওয়া আছে ঊর্ধ্বক্রম ও অধঃক্রম কথাটা। ঠিক আছে, তাহলে তোমরা শিখলে ঊর্ধ্বক্রম অধঃক্রম। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি বললাম? এখানে আমি একটু লিখে দিই তোমাদের জন্য, যাতে তোমরা এটা কোনোভাবেই না ভুলে যাও। তাহলে দীর্ঘ ধয় বয়ে রেপ কয়রফলা ম, ঊর্ধ্বক্রম। ঠিক আছে, ঊর্ধ্বক্রম মানে আমরা কি জানবো? ঊর্ধ্বক্রম মানে আমরা জানবো হচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে, ঊর্ধ্বক্রম মানে আমরা কি জানলাম? ছোট থেকে বড়। আর এইদিকে আমি লিখি অধঃক্রম। ঠিক আছে, অধঃক্রম মানে কি? বড় থেকে, বড় মানে দুরকমই হয়, যাকে বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, আর অধঃক্রম মানে কি বড় থেকে ছোট। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। এর পরবর্তী পৃষ্ঠায় চলে যায়, 47 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে আমাদের গুনতে শিখিয়েছে যে বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু আমরা গুনতে পারি, কিন্তু যা কিন্তু একই রকম। যেমন এখানে পাখি কটা আছে দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে পাঁচটা পাখি দেখলে আমরা বলতে পারবো পাঁচটা পাখি আছে। মালায় কটা ফুল আছে দেখি, এক, দুই, তিন, চার, পাঁচ, তাহলে মালায় পাঁচটা ফুল আছে। আবার আমরা এরকমভাবে হাত দেখাতে পারি যে হাতের পাঁচটা আঙুল, তাই না? যে পাঁচটা আঙুল। ফুল কটা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা ফুল আছে। এখানে গাছে পাতার সংখ্যা কটা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, একটা ডালে পাঁচটা পাতা আছে। তাহলে আমরা এভাবে শিখলাম। ঠিক আছে, আবার দেখো এই বলের, জলের মধ্যে কটা বল রয়েছে? একটা রয়েছে, ছোট বলগুলি। ঠিক আছে, একটা। পরেরটায় কটা আছে? একটা, দুটো। তারপরেরটা কটা আছে? একটা, দুটো, তিনটে। তারপরে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। লাস্টটা কটা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা। তাহলে দেখো আমরা এভাবে কিন্তু শিখতে পারছি যে বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আমরা যখনই গুনবো জিনিস, ব্যাপারটা কিন্তু একই হবে। যেমন এখানে এই রং কটা আছে? একটা। এই রংটা কটা আছে? দুটো। এই রংটা কটা আছে? দেখো এক, দুই, তিনটে।
এই রঙটা কটা আছে, 1 2 3 4টে, এই রঙটা কটা আছে, 1 2 3 4 5, তাহলে আমরা বিভিন্ন জিনিস নিয়ে গুনতে পারি, কিন্তু অঙ্ক কিন্তু সবসময় একই রকমই কিন্তু হবে। তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো পরবর্তী পৃষ্ঠায় কত ছবি দেওয়া আছে, দেখেছো? দেখো বিভিন্ন রকম, দেখো প্রাণী রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখো টিয়া পাখি দেখছি, হাতি দেখছি, হরিণ দেখছি, শিম্পাঞ্জি দেখছি, হ্যাঁ সাপ দেখছি, ঠিক আছে, এটা উট দেখতে পাচ্ছি, ময়ূর দেখছি, হ্যাঁ এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, হয়তো কাকাতুয়া পাখি হবে, ঠোঁটটা যেরকম দেখতে লাগছে বা ঈগল পাখির মতন যেন দেখতে লাগছে ঠোঁটটা, ঠিক আছে। তাহলে আমরা এগুলো ঈগল পাখি, এই যে লেখা আছে ঈগল, তাহলে ঈগল পাখি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো আমরা তাহলে কত জিনিস দেখতে পাচ্ছি এই ছবিতে, তাহলে চলো এগুলোকে আমরা শিখি আস্তে আস্তে। দেখো দীর্ঘই গ ল কি হবে? ঈগল, ঠিক আছে। রি পেট কাটার মধ্যে না, স ভ ঋষব, দেখো তো ঋষবের ছবি এখানে দেখা যাচ্ছে কিনা, না এর মধ্যে ঋষবের ছবি নেই। টয়াশয় উন্তুস্তয় আকার টিয়া, ম উন্তুস্তয় দীর্ঘ র ময়ূর, হ রয়াশয় মধ্যে না হরিণ, অ বর্গীজ গ র অজগর, পয়েরি থয়াহস্যই বয় দীর্ঘই পৃথিবী, পৃথিবীতে কি আমরা থাকি না পৃথিবীতে সবাই, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা আছে এখানে, ও রয়াকার অনেশ্বর ওরাং, ও টয়াকার অনেশ্বর ওটাং ওরাং ওটাং, ঠিক আছে, এও এক ধরনের শিম্পাঞ্জিরই জাত, ঠিক আছে, এক ধরনের শিম্পাঞ্জি ওরাং ওটাং, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই শব্দগুলো শিখলাম, আরও পরিচয় আমরা, দীর্ঘই তালবসয়াকার দন্তের ন ঈশান, ই তালবস ইস, বর্গীজয় দীর্ঘই ব দন্তের ন জীবন, ভয় দীর্ঘই পেট কাটা মধ্যের ন স মধ্যের ন ভীষণ, রি তয়স ঋতু, রি মধ্যের ন ঋণ, দ অন্তুস্তয়াকার দয়া, ময়াকার অন্তুস্তয়াকার মায়া, অন্তুস্ত জয়াকার অন্তুস্ত যায়, ক্ষয়াকার অন্তুস্ত খায়, ও ল ওল, ও বর্গীজ দন্তের ন ওজন, ম দন্তের স্বয় রি মধ্যের ন মসৃণ, বয়াকার র মধ্যের ন বারণ, কয়াকার র মধ্যের ন কারণ, অ চ ল অচল, অ ম ল অমল, অ রয়স্য মধ্যের ন অরুণ, ব রয়স্য মধ্যের ন বরুণ, তয়েরি মধ্যের ন তৃণ, ময়েরি গ মৃগ, বয়েরি হ খণ্ডত বৃহৎ, পয়েরি থ ক পৃথক, ময়েরি মধ্যে ন একাল ল মৃণাল, তালব ছয় রি গয়াকাল ল শৃগাল, ধয়ে দীর্ঘ প ধূপ, রয়ে দীর্ঘ প রূপ, দয়ে দীর্ঘ র দূর, দন্তের ছয় হর্ষ দয়ে দীর্ঘ র সুদূর, ঠিক আছে। তাহলে আমরা এই শব্দগুলো কিভাবে উচ্চারণ করে করে পড়লাম তোমরা নিশ্চয়ই দেখলে, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে শব্দগুলো কিন্তু উচ্চারণ করে করে পড়বে, ঠিক আছে। এর সঙ্গে এখানে যে চিড়িয়াখানার ছবি রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও যে তোমরা কে কে চিড়িয়াখানা দেখেছো আর কোন প্রাণীটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, ঠিক আছে। এবারে পরবর্তী পৃষ্ঠায় দেখো, এসো রং করি। এখানে তোমাদের একটা হাতির ছবি দেওয়া রয়েছে, দেখো হাতির ছবিটাকে আমি রং করেছি, তোমরা কিন্তু চাইলে এরকম রং কিন্তু করতে পারো, মানে হাতির রংটা কিন্তু মূলত কিন্তু এরকমই কিন্তু হবে, কারণ হাতির জানো তোমরা রং তো এরকমই হয়, হাতি তো আর লাল নীল এরম রঙের হবে না, এরমই রং হবে, ঠিক আছে, কালচে টাইপের রঙই কিন্তু হবে, ঠিক আছে। এরপরে দেখো, প্লিজ সিং উইথ মি, এসো আমার সঙ্গে গাও, উইথ মি মানে আমার সঙ্গে গাও, ক্যান ইউ সিং এ সং, ইয়েস আই ক্যান সিং এ সং, থ্যাংক ইউ, ক্যান ইউ ডান্স, ইয়েস আই ক্যান, প্লিজ ডান্স, মানে কি দেখো, প্লিজ সিং উইথ মি মানে আমার সঙ্গে, দয়া করে আমার সঙ্গে গাও, ক্যান ইউ সিং এ সং, তুমি কি গান গাইতে পারো, ইয়েস আই ক্যান সিং এ সং, হ্যাঁ আমি গান গাইতে পারি, থ্যাংক ইউ ধন্যবাদ, ক্যান ইউ ডান্স, তুমি কি নাচ করতে পারো, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি, প্লিজ ডান্স, দয়া করে না নেচে দেখাও আর কি নাচো, ঠিক আছে। এরপর একটা গান রয়েছে, আজ দক্ষিণ দুয়ার খোলা, এটা একটা বসন্ত গান, ঠিক আছে, এই গানটা তোমরা কিন্তু অবশ্যই শুনবে, এই গানটা কিন্তু খুবই সুন্দর একটা গান, দেখবে তোমাদের গানটা কিন্তু খুবই ভালো লাগবে, এই গানটা যারা শোনোনি অনেকেই নিশ্চয়ই শুনেছো, যারা শোনোনি তারা কিন্তু ইউটিউবে কিন্তু এই গান কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু গানটা অবশ্যই শুনে নিও, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে যাই পরবর্তী পৃষ্ঠায়, 50 নম্বর পৃষ্ঠায়। দেখো
আবারও একই জিনিস, আমরা তখন বললাম যে যে কোনো জিনিসের গোনাটা কিন্তু আমাদের একই রকম হবে, যেমন আমরা হাতের আঙুল গুনলাম বা সেখানে ফুল গুনলাম, ঠিক আছে, বা কার্ড গুনছিলাম, তাহলে যাই গুনি না কেন গোনাটা একই রকম হবে। তাহলে এখানে সাইকেল কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে দেখো বাংলায় তিন ইংরেজিতে থ্রি। আবার গাছ গুনবো একটা দুটো, তাহলে গাছ কটা আছে দুটো, তাহলে ইংরেজিতে বলি টু। পেন্সিল এক দুই তিন চার, চারটে আছে চার, ইংরেজিতে ফোর। ফুল কটা আছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা, পাঁচ, ফাইভ। গাড়ি কটা আছে একটা, এক, তাহলে ওয়ান, ঠিক আছে। পাখি কটা আছে এক দুই তিনটে, তিন লিখবো, এখানে লিখবো থ্রি। প্রদীপ কটা এক দুই তিন চার পাঁচ, পাঁচটা প্রদীপ আছে, পাঁচ, ইংরেজিতে ফাইভ। বাড়ি কটা আছে এক দুই তিন, চারটে বাড়ি আছে, চার, তাহলে ইংরেজিতে ফোর। তাহলে তোমরা দেখলে যাই গুনি না কেন গুনবো কিন্তু আমরা একইভাবে, ঠিক আছে, এটার কিন্তু কোনো আলাদা রকম কিন্তু কিছু নেই। এবারে চলে 51 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো একজন বাউল কিন্তু, দেখেছো, একজন বাউল কিন্তু গান গেয়ে নাচ করছে, দেখেছো, বাচ্চারাও আনন্দ করছে, ঠিক আছে। তোমরা ছবিতে একটা নৌকা দেখতে পাচ্ছ, একটা পাখি দেখতে পাচ্ছ, দুটো বেড়াল দেখতে পাচ্ছ, তাই তো? তাহলে চলো, এবার আমরা বাউলের হাতেটা থাকে কি জানো, এটাকে বলা হয়, এই যন্ত্রটার নাম হচ্ছে একতারা। এ ক ত একার রয়াকার, একতারা, ঠিক আছে। আষাঢ়, আষাঢ় মাস আর কি, আ পেট কাটা মধ্যে ছয়াকার ডয় শূন্য র, সরি ঢয় শূন্য র, আ পেট কাটা মধ্যে ছয়াকার ঢয় শূন্য র, আষাঢ়। ময়হস্যই ময়কার অন্তুস্থ একার মে, কয়কার ট র কোটর, এই গাছের মধ্যে থাকে না যে কোটর, ফাঁক করে পাখি বাসা করে থাকে, কোটর। এবারে আমরা চলো নিচের শব্দগুলো পড়ি। এ হস্যই এই, এ টয়াকার এটা, এ লয়াকার ম এলাম, গয়কার লয়াকার ম গেলাম, এ দয়াশয়ক এদিক, দন্তে সয়কার দয়াশয়ক সেদিক, দয়কার বয়কার দেবে, দন্তে নয়কার বয়কার নেবে, অন্তুস্থ জয়াকার বয়কার যাবে, ক্ষয়াকার বয়কার খাবে, দয়েরই ঢয় শূন্য র দৃঢ়, গয়াকার ঢয় শূন্য র গাঢ়, তালব সয়কার ল শোল, বয়কার ল বোল, ঢয়কার ল ঢোল, ঝয়কার ল ঝোল, কয়কার ল কোল, দয়কার ল দোল, এ ল এলো, গয়কার ল গেল, ছয়কার টয়কার ছোট, ব ডয় শূন্য রয়কার বড়, ঘয়কার রয়াকার ঘোড়া, ফয়কার রয়াকার ফেরা, ঠিক আছে। তাহলে আমার আজকের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখলে আমি কিভাবে উচ্চারণ করে পড়লাম, কিভাবে সংখ্যা গুনলাম, এগুলোই কিন্তু আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা কে কে চিড়িয়াখানায় ঘুরতে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে সেটা কিন্তু লিখে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার চ্যানেলের ভিডিও দেখছো, তাদের যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।